देखते पुश स्टार्ट 2010 मॉडल 16 रेजिस्ट्रेशन एवं गाड़ी किन्तु ऑरिजिनल जापान थेके जे टीवीटी एसेछिलो एखन ऑरिजिनल टीवी लागानो एसी सुपार हाई स्कूल एवं डोरटा देखते पाच्छेन केमन फ्रेश गाड़ी ओनली 70,186 किलोमीटर माने 70,000 सामथिंग किलोमीटर रान करछे माने एक कथा बलार चले एकटा रिकंडिशन बांग्लादेशे किन्तु 40,000-50,000 किलोमीटर किन्तु चला आसे और ये गाड़ी किन्तु आपनार 70,000 सामथिंग किलोमीटर रान करछे एटा जेनुइन चला बैक लाइट गुलो कत सुंदर अवस्था आछे एबं गाड़ीटी जदि रिमोट कंट्रोल एखाने जदि सुइच प्रेस करें गाड़ी किन्तु बैक डोरटी ओपेन हो जाबे देखते पाच्छेन आमरा बैक डोरटी ओपेन करलाम एबं गाड़ीटा देखेन भेतरे कत सुंदर अवस्था देखें ভিউয়ার্স ইতিমধ্যে যেটি বললাম যে গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র যেমনটি দেখলাম যে ইঞ্জিন কন্ডিশনটা কী অবস্থা থাকবে তো আমার কাছে মনে হচ্ছে যে ইন্টেরিয়র এক্সটেরিয়র থেকে মনে হচ্ছে ইঞ্জিনের ভেতরে কন্ডিশনটা বেশি সুন্দর কারণ একটা গাড়ির মানে কেমন চলছে এবং গাড়ির কোনো কাজ করতে হয়েছে কি না গাড়িটার যদি ইঞ্জিনের ভেতরের অংশটা দেখলে কিন্তু বোঝা যায় যে হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ থেকে কিন্তু আমরা অবস্থান করছি সোহান মোটরসে আর এই সোহান মোটরস থেকে আজকে আমরা একটি টয়োটা প্রিমিও জি সুপার মডেল গাড়ি রিভিউ করব তো আজকে আমরা যে গাড়ি সম্পর্কে জানাবো 2010 মডেল এবং 2016 রেজিস্ট্রেশন এবং পেপার্স 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু আপডেট আছে অবশ্যই আপনারা যদি আপডেট করে নিতে চান আরও ফুল কিন্তু 2 বছর আপডেট করে দেওয়া হবে আর এটি কিন্তু এটি নিতে আসলে আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড়ে এসে যদি আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেন অবশ্যই সোহান মোটরসে আসতে পারবেন তো আজকে আমরা যে গাড়ি সম্পর্কে জানাচ্ছি এক কথায় সেম রিকন্ডিশনের মতো দেখতে কারণ এর ইন্টেরিয়র এক্সটেরিয়র এবং ইঞ্জিন কন্ডিশন সেম রিকন্ডিশনের মতো দেখতে যে কথা না বাড়িয়ে আজকের গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেব অল রাইট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টয়োটা প্রিমিয়ো জি সুপারিয়র মডেলের গাড়ি গাড়িটির মডেল ইয়ার 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2016 এবং পেপার্স সামনে এক মাস পর্যন্ত আপডেট রয়েছে আপনারা যদি গাড়িটি যদি কনফার্ম করেন অবশ্যই যদি চান পেপার্স কিন্তু আপডেট করে দেবে এই সোহান মোটরসের ওনার সুমন ভাইয়া তো যাই হোক আমি পেপার্স আপডেট অবস্থায় প্রাইস বললো গাড়িটির প্রাইস কত নির্ধারণ করা হয়েছে বিস্তারিত জানিয়ে দিব পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আজকে আমরা যে গাড়ি সম্পর্কে জানাবো গাড়িটি দেখতে সেম রিকন্ডিশনের মতো একটা রিকন্ডিশন গাড়ি পারচেস করলে যে অবস্থা পেয়ে যাবেন ঠিক আজকের এই গাড়ির সেম অবস্থা পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে গাড়িটির কন্ডিশন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিব তো প্রথমে গাড়ি যদি হেডলাইটটা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল যেটা ছিল এখনও ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থা আছে এবং ফগ লাইট এবং সামনের যে গ্রিল প্রিমিয়ার লোগো এবং গ্রিল একদম সব কিছু অরিজিনাল অবস্থায় তো আমি পূর্বে সবগুলো ভিডিওতে বলেছি যে সোহান মোটরসের যতগুলো গাড়ি কালেকশানে পেয়ে যাবেন সবগুলো কিন্তু একদম রিকন্ডিশন বলে দেখতে কারণ সবগুলো গাড়ি কালেকশানে কিন্তু নতুন মতো অবস্থায় থাকে এবং গাড়ির যদি টায়ার এবং রিম লক্ষ্য করেন দেখতে পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং পুরো গাড়িতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই শুধুমাত্র সাইড দিয়ে একটু টাচ আপ করা আছে এছাড়া গাড়ির কালারটি কিন্তু অরিজিনাল এখনও রেড ওয়াইন কালার এবং গাড়িটির নাম্বারটি দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো গ20 সিরিয়ালের গাড়ি কিন্তু সামনে পেছনে কিন্তু বাম্পার কমপ্লিট করা এক কথায় একটা রিকন্ডিশন গাড়ি পারচেস করার পরে কিন্তু অনেক টাকা কাজ করার প্রয়োজন হয় যেমন গাড়িটি রেজিস্ট্রেশন করতে হয় আদার্স ডেকোরেশন করতে হয় ঠিক গাড়ি কিন্তু আপনার রিকন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন সব কিছু কমপ্লিট করা অবস্থায় তো আমরা যদি ইন্টারিয়রটা দেখে নিই একটু ইন্টারিয়রটা কী অবস্থায় আছে তো আমরা ইন্টারিয়রটা দেখে নিই গাড়ির ডোরটা দেখে নেন ভিতরে কিন্তু ফুল বিস্কিট কালার এবং দেখতে পাচ্ছি পুশ স্টার্ট 2010 মডেল 16 রেজিস্ট্রেশন এবং গাড়িটি কিন্তু অরিজিনাল জাপান থেকে যে টিভিটি এসেছিল এখন অরিজিনাল টিভি লাগানো এবং এসি সুপার হাই স্কুল এবং ডোরটা দেখতে পাচ্ছেন কেমন ফ্রেশ এবং সিট কাভার যাবতীয় কিছু কমপ্লিট করা এবং স্টিয়ারিং দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং ড্যাশবোর্ডটা দেখে নেন যে একটা নতুন গাড়ির ড্যাশবোর্ড যে অবস্থায় পেয়ে যাবেন আশা করি সেম অবস্থা পেয়ে যাবেন
এবং গাড়িটার আমরা গাড়ির মিটারটা দেখে নিব, মিটারটা কত কিলোমিটার জেনুইন রান করছে আমরা একটু দেখে নিই। ভিউয়ার্স, গাড়িটি কত কিলোমিটার রান করছে আমরা জেনুইন সেটা দেখে নিব। আমরা দেখতে পাচ্ছেন এখানে গাড়িটি অনলি 70,186 কিলোমিটার, মানে 70,000 সামথিং কিলোমিটার রান করছে। মানে এক কথা বলার জন্য একটা রিকন্ডিশন বাংলাদেশে কিন্তু 40,000-50,000 কিলোমিটার কিন্তু চলা আসে, আর এই গাড়ি কিন্তু আপনার 70,000 সামথিং কিলোমিটার রান করছে, এটা জেনুইন চলা। আর ব্যাক সাইডে যদি লক্ষ্য করি আমরা একটু দেখে নেন, গাড়িটি ফুল নতুনের মতো দেখতে, দেখতে পাচ্ছেন গাড়িটা কত সুন্দর অবস্থা আছে। তো ভিউয়ার্স, গলার অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন, গলার অথবা ভয়েস শুনে বুঝতে পারছেন যে গলার সাউন্ড একটু ডাউন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গাড়ি কিনতে চাইলে এবং গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সরাসরি সোহান মোটরসে ওনার সুমন বাসে যোগাযোগ করতে পারেন। এবং গাড়িটির আমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছি, দেখে নেন গাড়ির ব্যাক লাইটগুলো কত সুন্দর অবস্থা আছে। এবং গাড়িটি যদি রিমোট কন্ট্রোল এখানে যদি সুইচ প্রেস করেন গাড়িটি কিন্তু ব্যাক ডারটি ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমরা ব্যাক ডারটি ওপেন করলাম। এবং গাড়িটা দেখে নেন ভেতরে কত সুন্দর অবস্থায়, দেখেন এখনও গাড়ি কিন্তু পেট্রোল অকটেনে রান করে, এখনও সিএনজি বা অথবা এলপিজিতে কনভার্ট করা হয় নাই, এখনও পেট্রোল অকটেনে গাড়িটি রান করে। এবং গাড়িটি যদি ব্যাক সাইডে একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কত ফ্রেশ অবস্থা আছে, দেখতে পাচ্ছেন। এবং গাড়িটির ব্যাক ড্রাইভার দেখে নেন কত সুন্দর, এবং গাড়িতে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আবারও বলছি গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, গাড়ি দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কী কন্ডিশন অবস্থা আছে। এবং যদি আমরা একটু গাড়ির নিচে একটু লক্ষ্য করব নিচে কী অবস্থা আছে আমরা একটু দেখে নেই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা নতুন গাড়ি, রিকন্ডিশন গাড়ি মনে হচ্ছে দেখে। ঠিক আছে, আমরা গাড়িটা ব্যাক সাইডে দেখলাম, এখন গাড়িটার আমরা লেফট সাইড থেকে লক্ষ্য করি, লেফট সাইডের টায়ার রেম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এবং লেফট সাইডে যদি ডোরগুলো দেখে নেই, ডোরগুলো দেখে নেন কেমন শেষ অবস্থায়, ভেতরের দিকে একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ অবস্থায়। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অবস্থা আছে, যাই হোক আমি যে ভিডিওতে বেশি বেশি বলছি তা না, কারণ গাড়ির কন্ডিশনটা যে অবস্থায় আমি ঠিক তেমনটাই বলার চেষ্টা করছি, কারণ দেখতে পাচ্ছেন অনেকের ডিমান্ডেবল গাড়ি, একটি প্রিমিয়াম মডেলের গাড়ি কিন্তু বাংলাদেশের রাস্তা সব থেকে মজবুত এবং ডিমান্ডেবল গাড়ি। তো আমরা গাড়িটির ইঞ্জিনটা দেখে নিব, গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা কী অবস্থা আছে, যেহেতু এর ইন্টেরিয়র এক্সটেরিয়র দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে 100% ফ্রেশ অবস্থায়। এখন আমরা ইঞ্জিনটা দেখে নেব, ইঞ্জিনটা কী অবস্থা আছে। ভিউয়ার্স, ইতিমধ্যে যেটি বললাম যে গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র যেমনটি দেখলাম যে ইঞ্জিন কন্ডিশনটা কী অবস্থা থাকবে, তো আমার কাছে মনে হচ্ছে যে ইন্টেরিয়র এক্সটেরিয়র থেকে মনে হচ্ছে ইঞ্জিনের ভেতরে কন্ডিশনটা বেশি সুন্দর, কারণ একটা গাড়ির মানে কেমন চলছে এবং গাড়ির কোনো কাজ করতে হয়েছে কি না গাড়িটার, যদি ইঞ্জিনের ভেতরের অংশটা দেখলে কিন্তু বোঝা যায় যে একটা গাড়ি কেমন রান করছে। তো আমরা যদি একটু ভেতরের অংশগুলো একটু লক্ষ্য করি দেখে নেন, দেখলে বুঝতে পারবেন যে ব্র্যান্ড নিউ মনে হচ্ছে, রিকন্ডিশন না ব্র্যান্ড নিউ মনে হচ্ছে আমার কাছে, কারণ এত ফ্রেশ অবস্থায় মনে হয় না। আমি এর আগেও কিছু রিকন্ডিশন গাড়ির শোরুমে রিভিউ করেছিলাম, সেগুলো হচ্ছে মনে হচ্ছে অনেক ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছি আমরা। দেখে নেন ভিভিটিআই 1NZ 1500cc ইঞ্জিন, এবং ইঞ্জিনে কোনো প্রকার কাজ করতে হবে না। এবং গাড়ির বোনাটগুলো দেখে নেন কতটা ফ্রেশ অবস্থায়, ঠিক আছে নামিয়ে দেয়। ও তো ভিউয়ার্স, আশা করি এত কিছু বলার দরকার নাই, কারণ গাড়ি এক কথা 100% ফ্রেশ কন্ডিশন অবস্থা পেয়ে যাবেন। তো গাড়িটি পারচেজ করতে চাইলে এবং গাড়িটি কিনতে চাইলে সরাসরি কিন্তু আপনাদের আসতে হবে সোহান মোটরসে। তো যাই হোক, কথা না বলে গাড়িটির প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি, যেহেতু 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন এবং পেপার্স সামনে আর এক মাস পর্যন্ত আপডেট, মানে জানুয়ারি মাস পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। তো এই আপডেট অবস্থায় গাড়িটির আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে 21 লক্ষ টাকা, এটা কিন্তু আস্কিং প্রাইস। অবশ্যই যদি আমার রেফারেন্সে আসেন আরও একটি ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। তো গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে
স্ক্রিনে সোহান মোটরসের ওনার সোহান ভাই নাম্বার পেয়ে যাবেন, তার সঙ্গে যোগাযোগ করে গাড়িটি পারচেস করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।